মহাবতি বিশ্বাস জার্মানির ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ শীতলবাড়ির অনলাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন। তোমরা সবাই ভালো আছো? এই করোনাকালীন অপায়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলবে, বাইরে কোথাও যেতে হলে মাস্ক পরে যাবে। তা এখন আমরা অনলাইনে তোমাদের ক্লাস দিচ্ছি। আমার পাঠের বিষয় হচ্ছে জীব জগৎ। আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বস্তু, যেমন চেয়ার, টেবিল, পাথর, কাঠ, বই, খাতা, একরকম বস্তু। আবার আছে গাছপালা, মানুষ, গরু, বাছুর, ছাগল, মাছ, এরাও বস্তু। তাহলে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব, আর যাদের জীবন নাই তারা হচ্ছে জড়। এখন জীব আর জড় এই দুই প্রকারের বস্তু নিয়ে আমি আলোচনা করব। জীবের প্রধান বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্য সমূহ আমি নিয়ে আলোচনা করছি। জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ, জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চলন। আবার তারপর আছে খাদ্য গ্রহণ, প্রজনন, রেজন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। চলন, চলন দেখে কি বুঝতে পারি? যে একটা জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, কিন্তু জড় বস্তু যার জীবন নাই সে কখনো চলাফেরা করতে পারে না। তারপর আছে খাদ্য গ্রহণ, প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করতে পারে। আবার যার জীবন নাই তারা খাদ্য গ্রহণ করতে পারে না, তারা খাদ্য গ্রহণ করতে পারে না। তারপর হচ্ছে প্রজনন, প্রতিটি জীব বংশবৃদ্ধি করতে পারে, যেমন জীবের বাচ্চা হয় আর উদ্ভিদের চারা হয়, এরা জড় বস্তু। তারপর হচ্ছে রেশন, প্রতিটি জীবের রেশন ক্ষমতা আছে, রেশন প্রক্রিয়া যার দেহের উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়, এই প্রক্রিয়া হচ্ছে রেশন। আবার কি হয়, মূত্র, কার্বন ডাইঅক্সাইড, ত্যাগ, এক ধরনের রেশন প্রক্রিয়া। যেমন মানুষ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করে, আর গাছপালা কী করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, হচ্ছে একটা রেশন প্রক্রিয়া। আবার অনুভূতি, অনুভূতিটা হচ্ছে কি, মানুষ এবং অন্যান্য জীবের অনুভূতি আছে। যেমন আমাদের চামড়ায়, আমাদের গায়ে একটা যদি সূর্যে আঘাত করি তাহলে কী হয়, আমরা ব্যথা অনুভব করি। কিন্তু একটি জড় বস্তু, একটা পাথর বা একটা কাঠ, এদের কি কোনো অনুভূতি আছে? না, এদের কোনো অনুভূতি নাই। তাহলে আমরা বলবো কি, যে যাদের জীবন আছে তাদের অনুভূতি আছে। যেমন আমরা তাপ, অত্যাধিক গরম যদি পড়ে তাহলে আমরা তাপ অনুভব করি, আবার যখন শীত পড়ে তখন আমরা ঠান্ডা অনুভব করছি, হচ্ছে অনুভূতি, কিন্তু জড় বস্তুর অনুভূতি নেই। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস, প্রতিটি জীবের জন্ম থেকে, জন্মের পর থেকে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করা শুরু করে, মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে। শ্বাস প্রশ্বাসকে যতদিন মানুষ, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের শ্বাস প্রশ্বাস চলবে। যখন আমাদের শ্বাস, মানুষ যখন মরে যাবে তখন তাদের আর কোনো শ্বাস প্রশ্বাস থাকবে না, কিন্তু জড় বস্তুর এই জিনিসগুলো হয় না, তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকে কিন্তু মানুষ চলাফেরা করতে পারে। বৃদ্ধি কী, প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বাড়ে, বড় হয়, কিন্তু একটা জড় বস্তু, একটা পাথর, একটা ইট, এরা কখনো বৃদ্ধি বাড়ায় না, এক জায়গায় স্থায়ীভাবে করে থাকে। কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, একটা গরু সেও চলাচল করতে পারে, কারণ এরা হচ্ছে জীব, এদের জীবন আছে। অভিযোজন, একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই বা মানায় নিতে পারে, এ হচ্ছে এই যে খাপ খাওয়ায় না, এটা হচ্ছে আপনার অভিযোজন, কিন্তু জড় বস্তুর কোনো অভিযোজন ক্ষমতা নেই। এই সব দিক বিবেচনা করে আমরা দেখলাম যে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব, আর যাদের জীবন নেই তারা হচ্ছে জড় বস্তু। তাহলে আজ আমরা তোমাদের এই পর্যন্ত গেলাম, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করে যাবে, আর সময়ের সাথে খাপ খাওয়া চলবে, হাত সাবান দিয়ে হাত ধোবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই শেষ করছি।